সুপ্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কম এর নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা টার্মিনালে। চাঁদগাঁও থানা টার্মিনাল থেকে মূলত কক্সবাজারের উদ্দেশ্যে বিভিন্ন পরিবহন ছেড়ে যায়। তৎমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি সৌদিয়া পরিবহনের সামনে, পাশে রয়েছে মার্সা সহ পূর্বি পূর্বানি এসালাম সহ বিভিন্ন ধরনের কাউন্টার। স্পেশালি আজকে এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানাচ্ছি যারা জানতে চেয়েছেন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার কোন পরিবহন রয়েছে। এখান থেকে বিভিন্ন পরিবহন কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, তবে সরাসরি কক্সবাজার, চট্টগ্রাম থেকে কক্সবাজার সার্ভিস চালু করেছে সৌদিয়া পরিবহন। আমরা আপনাদেরকে এই সৌদিয়া পরিবহন চট্টগ্রাম থেকে কক্সবাজার কীভাবে ছেড়ে যাচ্ছে, কখন ছেড়ে যাচ্ছে, ভাড়া কত, এই বিষয়টা জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমি চলে এসেছি সৌদিয়া কাউন্টারে। এখানে আমরা তিনজন কাউন্টার ম্যানেজার দেখতে পাচ্ছি। আমি তাদের সাথে কথা বলে মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে চট্টগ্রাম থেকে কক্সবাজার সরাসরি গাড়ি তারা কীভাবে সার্ভিস দিচ্ছে এবং ভাড়াটা কীরকম। আসসালামু আলাইকুম, আমি SD জীবন, আমার চ্যানেল জীবন ডট কম, মূলত আমি ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করি। আপনাদের কাছে জানতে চাওয়া, যেহেতু এই সৌদিয়া পরিবহন আপনার একটা নতুন নামে এখন এসছে, তো এই সৌদিয়া পরিবহন আপনারা বর্তমানে কী নাম দিয়েছেন? সৌদিয়া অ্যারো। আচ্ছা, এই সৌদিয়া পরিবহন আমরা যতটুকু জানি যে এই সৌদিয়া অ্যারো হওয়ার আগে পর্যন্ত চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে মাঝপথে যে এলাকাগুলো আছে সেখানটা স্টপেজ ছিল। বর্তমানে আপনারা সার্ভিসটা কীভাবে দিচ্ছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। বর্তমানে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি মাঝপথে কোনো বিরতি না দিয়ে কক্সবাজার পর্যন্ত, ডলফিন মোড় পর্যন্ত, মানে নামাজের বিরতিটা হচ্ছে, মাঝপথে শুধু নামাজের বিরতি হবে। সৌদি আরব বর্তমানে বদরাট হয়ে চট্টগ্রাম, বদরাট থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত যাচ্ছে। কক্সবাজার পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে কক্সবাজার, বিশেষ করে আমাদের এই শীতের মৌসুমে, আমরা জানি কক্সবাজার হচ্ছে পর্যটন জোন, সারা বাংলাদেশের বিভিন্ন মানুষ অনেক সময় ঢাকা থেকে সরাসরি চলে যায়, আবার অনেক সময় চট্টগ্রাম হয়ে যেতে হচ্ছে। যারা যেতে চাইবে তারা এখানে সকাল কোন সময় থেকে গাড়িটা পাচ্ছে? পাঁচটা বিশে আপনাদের প্রথম সার্ভিস, 20 মিনিট অন্তর সারাদিন গাড়ি আপনাদের বাস আছে। যারা রাতে যেতে চাইবে তাদের জন্য সর্বশেষ বাস কখন? রাতে 12:20 থেকে, তাও 20 মিনিট পর যদি প্যাসেঞ্জার হয়। আচ্ছা, তাহলে আমরা সার্ভিস আরও বৃদ্ধি করি। আচ্ছা, ঠিক আছে। চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার ফেয়ারটা কত? সৌদি আরব 420 টাকা। আচ্ছা, আমরা যতটুকু জানি যে এখানে মাঝপথে কেরানীহাট রয়েছে, লোহাগাড়া রয়েছে, চকরিয়া রয়েছে, ঈদগাঁও রয়েছে, আরও কিছু কাউন্টার আপনাদের ছিল। সৌদিয়া পরিবহনের মাধ্যমে যদি ওই এলাকার যাত্রীরা ওই সমস্ত স্থানে যেতে চায়, তাহলে কি এই এরো পরিবহনের মাধ্যমে যাওয়া সম্ভব না অন্য পরিবহনে যেতে হবে? এরো তো সম্ভব, কিন্তু ভাড়াটা আমাদের যে অনলাইনে ট্যাগ করা আছে ওই ভাড়াটাই। তার মানে মূল বিষয়টা হচ্ছে আপনাদের সরাসরি টিকিটটা এখন সেল হচ্ছে চট্টগ্রাম টু কক্সবাজার। যদি কোনো যাত্রী চায় যে মাঝপথে নামবে, তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজারের টিকিটটাই নিতে হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমরা আরেকটা বিষয় জানবো, প্রিয় দর্শক আপনারা জানলেন, আমি কাউন্টার ম্যানেজারের সাথে কথা বললাম, সেটা হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের যে সমস্ত যাত্রীরা আছে তারা এখন চাইলেও সৌদিয়া পরিবহন করে যেতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য পরিবহনের সহযোগিতা নিতে হবে। যারা সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে চাইবেন তাদের জন্য সৌদিয়া অ্যারো স্পেশালি সার্ভিস। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি যারা বেড়াতে আসে তাদের লাগেজ থাকে, পরিবহনের ক্ষেত্রে লাগেজের কোনো এক্সট্রা ভাড়া নির্ধারিত হয় কি না? এক্সট্রা কোনো ভাড়া নির্ধারিত হয় না। আচ্ছা প্রিয় দর্শক, একটা বিষয় আমরা জানলাম, যেটা হচ্ছে যে যদি আপনাদের স্পেশাল কোনো লাগেজ থাকে, আমরা জানি যাত্রীরা যখন বেড়াতে যাই তখন লাগেজ থাকেই, লাগেজের জন্য আলাদা কোনো ভাড়া পরিশোধ করতে হবে না। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা মনে রাখবেন, অনেক সময় বাহিরে দেখবেন কিছু অন্য কাউন্টার ছাড়া অন্য মানুষ থাকে যারা আপনাদের লাগেজ নিয়ে ব্যাগ নিয়ে টানাটানি করে, আপনারা সেই বিষয়টা কখনোই করবেন না, আপনারা সরাসরি কাউন্টারে যোগাযোগ করবেন, কাউন্টার ম্যানেজাররা আপনাদেরকে সবসময় এই সহযোগিতাটা করবে। আচ্ছা, এখানে আমরা অনেক যাত্রী দেখতে পাচ্ছি
এই সমস্ত যাত্রী কিন্তু সরাসরি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাবে। তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম এসে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে চাইবেন সরাসরি, তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন নতুন চাঁদগাঁ থানার এই সৌদিয়া বাস কাউন্টারে। পাশাপাশি যারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে যেতে চাইবেন, তারা এখানে এসে আরও অন্যান্য পরিবহন আছে, সেই পরিবহনগুলোর সহযোগিতা নিতে পারে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আপনার বন্ধুবান্ধব সহ আত্মীয় পরিজনরা জানতে পারে আমাদের এই চট্টগ্রাম সম্পর্কে, জানতে পারে আমাদের জীবন ডট কম সম্পর্কে, জানতে পারে চট্টগ্রাম টু কক্সবাজার যাতায়াত সম্পর্কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে। ধন্যবাদ।